আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ওয়ার্ক গ্রুপ কিভাবে চেঞ্জ করতে হয়। দিস কম্পিউটারে যাব, রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিজে যাব। প্রপার্টিজে যাওয়ার পর এইখানে রিমোট সেটিং আছে, এখানে ক্লিক করে এলাও করে দিলে আপনার পিসির রিমোট কন্ট্রোলিং হয়ে যাবে। সেক্ষেত্রে অন্য পিসি থেকে আপনি যে কোনো সময় এই পিসি যদি রান করা থাকে এবং যদি নেটওয়ার্কের মধ্যে থাকে তাহলে আপনি পিসিকে রিমোট করে আপনি কাজ করতে পারবেন। আর আপনি যদি ওয়ার্ক গ্রুপ চেঞ্জ করতে চান, এইখানে লেখা আছে, এখান থেকে চেঞ্জ সেটিং, এখান থেকে চেঞ্জ, এইখান থেকে আপনি ওয়ার্ক গ্রুপটা চেঞ্জ করে দিবেন। আপনি যেই নাম দিতে চান আপনার গ্রুপের, আপনার ধরেন 5টা 10টা 20টা কম্পিউটার আছে, তাকে একটা গ্রুপের মধ্যে রাখতে চান, তাহলে আপনি ইচ্ছামত একটা নাম চুজ করে দিবেন। ওকে দেওয়ার পর আমার ওয়েলকাম মেসেজ দেখিয়ে দিচ্ছে। তারপর আপনি এটা আমি তখনই এখানে লেখা আসছে চেঞ্জ উইল টেক এফেক্ট আফটার ইউ রেজিস্টার দিস কম্পিউটার। আপনার যে চেঞ্জটা করছেন গ্রুপটা, এটা তখনই চেঞ্জ হবে যখন আপনি পিসিটাকে রেজিস্টার দিবেন। ধন্যবাদ।